তো ভিওয়ার্স দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আমরা তোমরা এই জানুয়ারি মাসে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে এবং বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে তো ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো ভিওর্স আজকের ভিডিওটি আমরা শুরু করতেছি তো ভিওর তোমরা দেখতে পাচ্ছ পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট দেওয়া আছে তো অনেক চাকরি যেগুলি কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে মানে আবেদনের তারিখ শেষ হয়ে গেছে তো যেগুলি তোমরা আবেদন করতে পারবে সেগুলি আমি তোমাদের কাছে বলব আজকের ভিডিওতে তো সব অথে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু যোগ্যতা কী লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং ভ্যাকেন্সি দেওয়া নাই এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দুই ঠিক আছে ওয়েবসাইট দেখতে পাচ্ছি ডাব্লিউ বি জি ডবল বি ডট এনআইসি ডট ইন ঠিক আছে এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ তে সেকশন অফিসার যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি আছে একশো আটজন আবেদনের শেষ তারিখ সাত সাত তারিখ ফেব্রুয়ারি ঠিক আছে হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে পারো তোমরা দেখতে পাচ্ছ ডি ডবল ট্রিপল এক্স তারপর দেখতে পাচ্ছ বিও অনলাইন ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারো তো সবার নিচে দেখতে পাচ্ছ তোমাদের তোমরা যারা হুগলি জেলার স্বাস্থ্য কেন্দ্রে যোগা ইনস্ট্রাকচার ঠিক আছে যোগাযোগ লাগবে মাধ্যমিক ও পেশাগত কোর্স টোটাল ভ্যাকেন্সি আছে আশি জন এবং আবেদনের শেষ তারিখ আঠেরো এক দুই হাজার চব্বিশ ডাব্লিউ ডট এইচ আর ডাব্লুবি হেলথ গভর্নমেন্ট ডট এই ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারো এই চাকরির জন্য তোমরা নার্সিং করেছো বা তোমরা জিএনএম এনএম করতেছো তারা কিন্তু আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ ফোর্স অথরিটি টেনি ইঞ্জিনিয়ার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি চুয়াত্তর জন আবেদনের শেষ তারিখ পনেরো এক দু হাজার চব্বিশের মধ্যে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর দেখতে পাচ্ছ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নার্সিং অফিসার যোগ্যতা লাগবে নার্সিংয়ের বিএসসি টোটাল ভ্যাকেন্সি আছে দুইশো একত্রিশ জন আবেদনের শেষ তারিখ বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট লাগবে যোগ্যতা মাধ্যমিক ও এম এ প্রোটাল ভ্যাকেন্সি আছে সাতাশ জন আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দুই হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে পারো পাশে দেখতে পাচ্ছো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছো ডিএসএসবিতে শিক্ষক যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি টোটাল ভ্যাকেন্সি আছে দুইশো সাতানব্বই জন আবেদনের শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে এবং অনলাইনে গিয়ে আবেদন করতে পারো এই চাকরির জন্য তোমরা দেখতে পাচ্ছ পাশে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ সিবিসি সিবিএসসি সি এর পরীক্ষার কিন্তু শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ একুশে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং পাশে ওয়েবসাইট দেওয়া আছে এবং কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে এবং ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি এবং এক পাঁচ ছয় সাত এগারো মার্চ কিন্তু পরীক্ষা হবে এসএসসি এনআইসি ডট ইন নিয়ে কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে এবং দেখতে পাচ্ছ কি বলেছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর সিআরএফ টাওয়ার পরীক্ষা টু ঠিক আছে পরীক্ষা হবে তোর আঠেরই জানুয়ারি ঠিক আছে এবং ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্স প্রিলি পরীক্ষা হবে আঠেরোই ফেব্রুয়ারি ইউপিএসসি ডট গভর্নমেন্ট ডট ঠিক আছে এবং স্টেট ব্যাঙ্কে ক্লার্ক পদের পরীক্ষা কিন্তু দেখতে পাচ্ছ পাঁচ ছয় এগারো বারো জানুয়ারিতে কিন্তু হবে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবেল মেন্স পরীক্ষা হবে কিন্তু একুশে জানুয়ারি ডাব্লুবি বি পিআরবিতে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড কবে বেরিয়ে হবে এবং তোমাদের কলকাতা পুলিশের অ্যাসআই জন্য পরীক্ষা তোমরা ফিল আপ করেছো ফর্ম তাদের কিন্তু পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে তারা কিন্তু তোমাদের ডাব্লিউ পিআরবিতে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো এবং এয়ারফোর্স অথরিটি জুনিয়র যে তোমাদের অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু ষোলোই জানুয়ারি পরীক্ষা হবে ডাব্লিউ পিএসসি ডাব্লিউ বি অর্গানাইজেশন ডট ইন ঠিক আছে এয়ারফোর্স অথরিটি ঠিক আছে পিএসসি এম পিডিএ তোমাদের দেখে নিবা চেক করে নিবা তোমাদের পরীক্ষার ডেটটি